তো কি খবর বন্ধুরা, আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে। কলা আমাদের দৈনন্দিন জীবনের অনেক প্রিয় একটা ফল। কলা তো আমরা এই কলা খেতে অনেক বেশি পছন্দ করি, আর ক্লাশ অফ ক্লান্সও আমাদেরকে কলা দিতে অনেক বেশি পছন্দ করে। তো ভাই, ক্লাশ অফ ক্লান্স খেলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা ফল হলো কলা। তো ভাই আপনারা হাসবেন না, এই কথাটা একদম সত্য, আর কেউ নেগেটিভ মাইন্ডেও নেবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি এই ভিডিওটাতে শাউট আউট দিয়ে দিই, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি। তো এই ভিডিওটাতে শাউট আউট যাচ্ছে প্রীতম মণ্ডলকে, সায়াক অ্যান্ড সনাককে, আর ক্লাশার রনিতকে। তো ভাই, যেই তিনজনকে শাউট আউট দিলাম, এই তিনজনে ভাই আমাদের প্রতিবেশী দেশ ভারতের অধিবাসী। তো বন্ধুরা, আপনারাও যদি এরকম শাউট আউট চান তাহলে অবশ্যই কমেন্টে একটা সুন্দর কমেন্ট করে দিবেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে শাউট আউট দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ক্লাশ অফ ক্লান্সের যে অফিসিয়াল ইউটিউব ক্রিয়েটররা আছে, তো তাদের কাছে ক্লাশ অফ ক্লান্স একটা অফিসিয়াল টুইট করছে, যে টুইটটাতে দেখা যাচ্ছে যে ক্লাশ অফ ক্লান্সের কমিউনিটি বলতেছে যে আমাদের গেমের মধ্যে যে মেগা আপডেট আসতে চলেছে, এই মেগা আপডেটটা আসতে একটু দেরি আছে। যদি আমরা স্নিক পিকের কথা বলি, তো স্নিক পিক এখনও অনেক দূরে আছে আমাদের এই মেগা আপডেট থেকে। তো আমি আপনাদেরকে বলে দিই, আমাদের ক্লাশ অফ ক্লান্স গেমের মধ্যে যে মেগা আপডেটটা আসবে, এটা আসবে হলো 20 এপ্রিলে। তো ক্লাশ অফ ক্লান্স এটা একটা ভুল করে দিতে পারে, কারণ আপনারা জানেন আমাদের এখানে ক্লাশ অফ ক্লান্স গেমের মধ্যে 20-21 তারিখের মধ্যে ভাই ক্লান গেমস চালু হয়। তো ক্লান গেমসের সময় যদি ভাই এরকম মেগা আপডেট আমাদেরকে প্রোভাইড করে থাকে, তাহলে ক্লাশ অফ ক্লান্স এটা অনেক বড় একটা ভুল করবে। তো আমি জানি না ক্লাশ অফ ক্লান্স এটাকে কীভাবে হ্যান্ডেল করবে, কিন্তু আপনারা 100% কনফার্ম থাকেন 20 এপ্রিল ক্লাশ অফ ক্লান্স আমাদেরকে মেগা আপডেট দিবে। আর তার আগে ভাই 15 তারিখ থেকে ক্লাশ অফ ক্লান্স আমাদেরকে এখানে যে স্নিক পিক থাকে সেগুলো প্রোভাইড করতে পারে, বা 16 তারিখ থেকে প্রোভাইড করতে পারে। তো এখানে 20 তারিখেই কেন দিতে চলেছে, কারণ আপনারা জানেন ক্লাশ অফ ক্লান্সের যে বিভিন্ন সিনারি আছে, বিভিন্ন স্কিনের ভিডিও আছে। আপনারা যদি টাউন হল 2-এর কথা বলেন, আপনারা যদি টাউন হল 14-এর ভিডিওর কথা বলেন, তো আমরা বিভিন্ন জায়গায় কলা গাছ আর কলার হিন্ট পাইছি। তো জানি না ক্লাশ অফ ক্লান্স আমাদেরকে কলা আপডেট দিতে চলেছে না কি আপডেট দিতে চলেছে সেটা জানি না, কিন্তু ক্লাশ অফ ক্লান্স তো বলতেছে মেগা আপডেট দিতে চলেছে। তো এই মেগা আপডেটটা ওই 20 তারিখেই আসবে, মানে বিশ্ব কলা দিবস হলো ভাই 20 এপ্রিল। তো আপনারা ধরে রাখতে পারেন আমাদের গেমের মধ্যে যে আপডেটটা আসতে চলেছে, এটা ডিলে হওয়ার কারণে আমাদের গেমের মধ্যে 20 এপ্রিল এই বানানা আপডেট বা এই কলা আপডেট আমাদের গেমের মধ্যে চলে আসবে, যেটা হতে চলেছে ক্লাশ অফ ক্লান্সের সবচেয়ে বড় মেগা আপডেট। এখন আপনারা অবশ্যই হাসতেছেন, তো ভাই আমিও হাসতেছিলাম, আর এই জিনিসটা কিন্তু 100% কনফার্ম থাকেন আমাদের গেমের মধ্যে এই কলা আপডেট বা বানানা আপডেট আসতে চলেছে। তো ভাই, মেগা আপডেট মানে কলা আপডেট বা বানানা আপডেট হবে এটা আমরা কেউ আশা করিনি, আর ক্লাশ অফ ক্লান্স এটা করবে এটাও আমরা কেউ আশা করিনি। যেহেতু শ্যাডো সেটের আপনারা যে ভিডিওটা দেখতেছেন, যেটা স্ক্রিনে প্লে হচ্ছে, এখানে আপনারা দেখতেই পারতেছেন কলাকে নিয়ে হাইপ করা হয়েছে, আর বিশ্ব কলা দিবস 20 এপ্রিল। তো আমাদের গেমের মধ্যে আপকামিং যে আপডেটটা হতে চলেছে এটা কলা রিলেটেড হতে চলেছে, মানে বানানা রিলেটেড, আর এই আপডেটটা আসতে চলেছে 20 এপ্রিলে, যেহেতু 20 এপ্রিল বিশ্ব কলা দিবস। তো ভাই, ক্লাশ অফ ক্লান্স অনেক সুন্দর করে এই জিনিসগুলোকে কানেক্ট করছে, কানেক্ট করে আমাদের গেমের মধ্যে নিয়ে আসতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ হয়েছে। যদি ভাই এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এরকমই ক্লাশ অফ ক্লান্সের ভিডিও পরবর্তীতে দেখার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।